হ্যালো বন্ধুরা, আজকে নিচের বার্বি ডল হাউস, এটা আমি ভিডিও ছেড়েও দিচ্ছি। এখন আমি একটা হাউস বানাচ্ছি, এটা ছেড়ে দিচ্ছি। আর এটা হলো আমি হাউসটা কীভাবে সুন্দর করেছি। এতগুলো এত কিছু ছিল না, আমি এখানে একটা বার্বি ডলের ভাতের পাল ফেলে লিখেছি একটা, আর এই ডলের একটা ডল ভেবে লিখেছি, আর এখানে একটা কড়াই লিখেছি, একটা করে বড়ো কড়াই যেভাবে রাখছি লিখেছি আমি। ও কই যাচ্ছে কেন, আর ঠিক আছে, একটা হলো কলসি, আর এখানে কত কিছু আমি এখানে লিখেছি, চিপসের প্যাকেট, চিপসের প্যাকেট, ও এটা একটা কেটে স্টিফেন মেরে দিবেন, হ্যাঁ এগুলো হয়ে যাবে। আর এটা হলো ড্রেসিং টেবিল, সবাই দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা কার্টুন লাগানো, এটা আমি কার্টুন খুলে একটা চিপসের প্যাকেটে সাদা জোয়া একটু লাগা দিয়েছি, এগুলো একটা আয়না মতো লাগছে। আর এটা হলো একটা চিমনি, এটা পাওয়া যাবে সব জায়গায়, এটা দেখতে পাচ্ছি মতো কিউট। এটা হলো মেজ দিয়ে বানানো, কি কিউট লাগা জায়গাও আছে এগুলো লাখা মেজ দিয়ে, আর এটা সবাই দেখতে পাচ্ছেন। এটা হলো কী বলে লবট লাগে না, এটা দিয়ে আমি এটা বানানো দিচ্ছি, সহজ হবে অনেক কিছু করতে পারবে না, এটা খুলছি। এটা হলো পুরনো ব্যালেন্স দিয়ে বানানো, এটা হলো তারপরে সে লাইট লিখেছি, দেখতে পাচ্ছেন একটা ডল, এটা হলো পুরানো কত দিয়ে বানানো, এটা হলো কী বলে রিকিলিপে দিয়ে রেখো কাপছি, এটা হলো একটা কার, এটা মাইক সোনি ম্যাক্স একটা কার্টুন, এইটা হলো গিটার, এটা এটা লাগেছিল যে গিটার লাগে, এটা 5 টাকা মাত্র, একটা কর একটা 22 টাকা এই পাওয়া যাবে, ফের একটা বাসিও চলা যায়, যে বাসি চলা যায় এইভাবে চলা যাবে। এটা হলো একটা মেজ দিয়ে বানানো, এটাতে আমি কতগুলো বই লিখেছি, এটা হলো পাঁচন দিয়ে বিস্তার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন টয়।